السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان وعلى آله وصحبه.
كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله نظر آ رہی نظر آ رہی ہے دیار محمد مزار محمد مزاروں میں چمکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله جمال محمد جلال جمال محمد جلال محمد زمینوں میں چمکا سماؤں میں چمکا بلغ العلا بکماله کشف الدجى حسنت جميع خصاله سلوا عليه وآله کہ بدر احد میں شہیدوں کا ساتھی ہوئی کہ دندانوں بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا
ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بجاه رب مدي درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام اللهم صل وسلم وبارک علیہ সম্মানিত আজকের ইলামা ফাতন যুব সংঘর উদ্যোগে তফসির মাহফিলের আজকের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালের মা বোনেরা সারার প্রথমে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান পরওয়ারদিগার আলমে আমরারে কোরআনের মাহফিলে আসিয়া বসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার পাক মদিনা তৈবায় নবীর দরবারে, যে নবী আজ থেকে 1500 বছর আগে দিনের দাওয়াত দিয়েছিলেন, সেই দিনের দাওয়াতের গন্ধে আজকে আমরা সেই কোরআনের মহফিল করতাম পারছি। এই এলাকায় সেই সময় তো এইরকম মুসলমান ছিল না, আস্তে আস্তে সারা পৃথিবীতে এই দিনের দাওয়াত হয়েছে এই ওয়াজের মাধ্যমে, তফসিরের মাধ্যমে। সেই নবীর দরবারে দিশা আলোতে আমাদের পক্ষ থেকে সালাত আর সালাম সম্মানিত আজকের মুরব্বিয়ানে কেরাম। আপনাদের সামনে কোরআন শরীফের একটা সূরা, এটা সবারও জানা আছে, সুরে আদিয়াত। এই ওয়াল আদিয়াতা তিলাওয়াত করছি আর এটার সামনে রাখিয়া কিছু আলোচনা করব। সুরে আদিয়াতের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ মানুষের দুইটা জিনিসের কথা জানাইয়া দিয়েছেন, মানুষের এই দুই জিনিস ভুলে যায়। এক জিনিস হইল মানুষে আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। দুই নম্বরে হইল মানুষ দুনিয়ার মধ্যে লিপসায় লালসের মধ্যে মত্ত, ধন সম্পদের লাগে পাগল, আর এই দুই জিনিসেই মানুষরে বরবাদ করে। মানুষ আশরাফুল মখলুকাত, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বাদে দুনিয়ার উপরে যা কিছু আছে সমস্ত মখলুক আল্লাহ হইলেন খালিক। মখলুক আল্লাহ ছাড়া কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মখলুক ছাড়া সব কিছু করতে পারে, এটাই মানুষের অন্তরের মধ্যে ফিট করা। যে খালিক সৃষ্টিকর্তা যিনি সব কিছু করতে পারেন, মানুষে বা মখলুকে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু করতে পারে না, সেটারে একইনার বিশ্বাস অন্তরে ফিট করা এবং আল্লাহর উপরে বিশ্বাস করা, এটার নামই লগিয়া কলিমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মানুষে ও মখলুকের ভিতরে মানুষ হইল শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত,
কিন্তু মানুষে আল্লাহ রব্বুল আলামিনের এত নিয়ামত পাইছে হওয়ার পরেও মানুষে আল্লাহর যেরকম শুক্রিয়া আদায় করা এরকম করে না, এটা ভুলি যায়। নিয়ামত গুলা পাইছে পাইয়া জানে নিয়ামত আছে কিন্তু এটার শুক্রিয়া আদায় করে। মানুষ প্রথমে সর্বশ্রেষ্ঠ মখলুক, ওই হিসাবে দেওবন্দর মাদ্রাসার প্রাক্তন মুহতামিম সাহেব আল্লামা তাইয়িব রহমতুল্লাহ আলাইহি তাই নাকি রিসালার মধ্যে লেখে যে মানুষ এত শ্রেষ্ঠ, মানুষ থাকি বড় বড় হায়ওয়ানাত খোল আছে, হাতি আছে, বাঘ আছে, মহিষ আছে, উট আছে, একজন মানুষের যে শক্তি আছে তার চাইতে হাজারো হাজার গুণ শত শত গুণ বেশি শক্তিধর জীবজন্তু খোল আছে, কিন্তু মানুষ এত বুদ্ধিমত্তা এবং মানুষ সারার উপরে স্থান আশ্রফুল মখলুকাত। পরে আমার কথাগুলো যেই আগে এই ঘটনাটা ছোট্ট সংক্ষেপে তাই লেখই না লেখইন জঙ্গলের মধ্যে শক্তিধর মানুষ শক্তিধর জন্তু হইল বাঘ, কৌশলওয়ালা বাঘ থাকি বুদ্ধিওয়ালা কৌশলওয়ালা জন্তু বহুত কম আছে, যদিও সে দেখতে একটু ছোট কিন্তু বড় বড় জীবজন্তু বাঘরে ভয় পায়। একদিন এক বাঘে তার বাচ্চারে পরামর্শ দিল, কইল ও বাঘর বাচ্চা আমি বাঁচতাম না আমি মরি যাবো কিন্তু তোমার একটা উপদেশ দেই। প্রত্যেক মানুষে প্রত্যেক জন্তুয়ে তার বাচ্চারে তার বাসায় উপদেশ দিয়া থাকে। নবী হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তার আওলাদরেও তাই উপদেশ দিছেন, কোরআন শরীফ ফরমান দেওয়া আছে। ওলা বাঘে তার বাচ্চারে উপদেশ দেয় তুমি জঙ্গলের ভিতরে ঘুরিয়া ফিরিয়া খাইও, বাহিরে বারইও না, আর মানুষের সামনে তুমি যাইও না। বাঘর বাচ্চা কয়েকদিন বাদে বড় হয়েছে, তার জঙ্গল তারে দেখলে সমস্ত জীবজন্তু ভাগে, হইল মানুষ তো আর জঙ্গল পাই না, মানুষ বড় ভয়ঙ্কর বলিয়া আমার বাপে আমার মায় উপদেশ দিলা, মানুষ তো দেখি না মানুষ পাই না, এবার দেখার দরকার চিনার দরকার। একদিন বনের সাইডে দিয়া যায় দেখে এক গুড়া আছে, গুড়া বনে থাকে না, গুড়ারে দেখিয়া তার মনে মনে ধারণা হইল বাঘের এটাই হয়তো মানুষ হইতে পারে, দেখে তা থাকি বড় গুড়া তো বাঘ থাকি অনেক বড় গিয়া খাসাত গিয়া কয় সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম গুড়া খা, কয় ভাই আপনি মানুষ নি বলে, না আমি মানুষ নাই, বলে তুমি কিটা বলে, আমার নাম তো গুড়া, ও ভাই মানুষের কথা তুমি আমার গেছে শুনাইলা, মানুষের খাসা ভাই তুমি যাইও না, মানুষ বড় ভয়ঙ্কর জিনিস, মানুষে আমার ফিটে উঠে লাগাম লাগায় এবং যে ভাই তাকে মনে করে ভাই লইয়া যায়, আর কত বিল পরে পরে বাড়ি যায়। বাঘে বলিয়া ভাই হা অত বড় জানোয়ার তার চাইতেও আরো ভয়ঙ্কর মানুষ। আরো কয়েকদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে আবার হঠাৎ করে একদিন দেখে এক রাস্তা দিয়ে একটা উট যাইতে আছে, মনে করলো সেটাই হয়তো মানুষ হইতে পারে, বাঘে গিয়া সে উটের সামনে গিয়া কয় সালাম আলাইকুম তুমি কি মানুষ, উটে কয় না ভাই আমি তো মানুষ না, বলে তুমি কি না বলে আমি উট, তবে রে ভাই মানুষের কথা তুমি আমার সামনে কইলায় মানুষ বড় ভয়ঙ্কর জন্তু, মানুষ বড় ভয়ঙ্কর, খবরদার ও বাঘ তুমি মানুষের সামনে দিয়ে যাইও না,
আমি উঠরে মানুষে আমার ফিটে বোঝা তুলে আমারে দিয়া গালি ঠানা হয়, আমারে দিয়া অনেক খাল খাম করায়, বাগে ফুনিয়া কয়ে আ অত বড় লম্বা গলাওয়ালা উঠ ওগুরেও মানসে গুড়া মানুষ কিটা, তার আরো জানোর মধ্যে আরো আবেগ পয়দা হয় দেখার লাগে। আরো কয়েকদিন পরে জঙ্গলের ভিতরে দেখে একটা হাতি আছে, হাতির কাছে গিয়া কয়ে মনে হয় এটাই মানুষ হবে, এটারে সালামাল কি দেয় হাতিরে, যে গাই ভাই তুমি কি মানুষ, হাতি কয়ে আমি তো মানুষ নাই, ও ভাই মানুষের কথা আর হইও না, মানুষ বড় ভয়ঙ্কর, মানুষ বড় ভয়ঙ্কর, আমারে দরিয়া মানুষে গাছটা নাই, আমার ফিটি তুটে আমারে দিয়া পয়সা রুদি করে আমারে দিয়া খাম করায়, খবরদার বাঘ তুমি মানুষের খাসা ভাই যাইও না। ওই আল্লাহ আকবার, জঙ্গলের মধ্যে অত বড় জানোয়ার হাতি তাইও ডরায় মানুষরে, হেও মানুষ কিটা। কয়েকদিন পরে জঙ্গলে ঘুরাই আর মানুষ পাইছে না, তো খরাত দিয়া গাছ কিছু কিছু মানুষে এইটাই জঙ্গল বড় বড় গাছ ওটা এক মাজনে লইয়া এক বস্তির খাসা থাকি মানুষ গেছে খরাত দিয়া সিঁড়িটা গাছ তুলছেন সাহাড়র উপরে তুলিয়া মাঝে দিয়ে সিঁড়িয়া নাটা একটা মারস লগে নিসলা পানি আর খলস খানা হইয়া পানি ফুড়ি গেছে, তার আর এক সরুতা একটা বস্তিটা কি কিছু খানি লইয়া গেছে, গিয়া দেখে পানি নাই, কইলা তুই নব হাড়র উপরে আমরা মশা খাইলাই গিয়া ও খালর খান দাঁত ছড়ার মাঝে তেফাড়র উপরে হাড়র উপরে বাচ্চা উপরে তুইয়া আর তারা গেছে মশা খা, ওই সময় বাঘ আইসে ইয়া দেখে অন বাচ্চে কয়ে তুই খেরে বলে আমি মানুষ কয়েস অত দিন থেকে আমি মানুষ তো খাই আর ভাই আর না, আর তুই মানুষই করে তো একটা বলে মারিলি হ্যাঁ এগুলো মারতে আর সময় দেয় বলি ওর মানুষের হরুতা তো কুটিমুটি বাচ্চা একটা বলে মারিলি হয়। আমি বহুদিন থেকে জঙ্গলে তালাশ করতে আছি মানুষ পাই না, আজকে তোমারে পাইলাম, তোমারে আমি শেষ করে দিতাম, বলছি মানুষ বড় ভয়ঙ্কর জন্তু, বাচ্চা তো আর বাসার নাই, হয় রে ভাই ও বাঘ। আমি সকাল থেকে আইছি এই যে নাটা একটা হারাই, এই নাটাটা আমি খাইতাম পারি না, তুমি আমারে মারিলেই ভাই তবে আগে আমার ওই যে নাটা ওটা অবুতা খুলিয়া দিয়া তো তারপরে মারবা, গাছ তো নাটা মারিয়া মেলাইল নাই কিছু একটু হইল, তার এক কথা শুনিলাই শুনিয়া বাদে তো তানে মারম, এগু তো আর বাঘে সামলাই কুমলাই খুয়াইতে পারে না, তো তার আগর দুই ট্যাং হারাইয়া খেজাইয়া খুজাইয়া দাঁত দি আস্তা মারছে এমনি ঠান, আর নাটাইটা হয়ে গেছে আর দুইও বা দুয়ে সিফা মারে দুইও আত ধরছে আর বার হরতে পারেন, কারণ ফুয়াই গিয়ে মুলি বাঁশ একটু মার লইছে ফুকনা বাঁশ লইয়া গিয়া বাঘর লাড়িত বাড়ি মারে আর হয় মানুষ চিনি পাইছ তুমি বলে হয় চিনছি মানুষ দয়াল্লা ছাড়ি দেতে আমি মানুষ চিনি পাইছি মানুষ কিটা। এই মানুষ যদিও দেখতে ছোট আশ্রফুল মখলুকাত সমস্ত মখলুকাতের শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াতের মধ্যে কিছু পশুর কথা উল্লেখ করছেন তারপরে মানুষের কথা উল্লেখ করছেন, সেই সর্বপ্রথমই একটা ঘোড়ার কথা উল্লেখ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আদিয়াতি দাবাহা দৌড়াল গোড়ার কথা কইন, সামরিক গোড়ার কথা কইন, উর্দ শাসে দৌড়াইয়া চলনে ওয়ালা গোড়ার কথা কইতে আছেন, আমি আল্লাহ কইন আমি শপথ করলাম গোড়া যে গোড়া দৌড়তে দৌড়তে তার সিনা থেকে গাম বারো উর্দ শাসে চলে সেই গোড়ার শপথ,
قدحاً যে ঘোড়া দৌড়ানির সময় তার পায়ের থেকে আগুনের ফুলঙ্গি বাইর হয় সেই ঘোড়ার শপথ গুলার ট্যাং থেকে আগুনের ফুলঙ্গি বারই বলে কোনো দিন মরু অঞ্চলের যে ঘোড়া চলে তার ফর মধ্যে লোহার জুতা লাগাইল থাকে আর লোহার জুতা যদি পায়ে থাকে আর মরুভূমির অঞ্চলে যদি দৌড়তে শুরু করে যুদ্ধর ঘোড়া সামরিক ঘোড়া ঠাবের বাড়ি লগে লোহা গিয়া পাথরের মধ্যে লাগলে আগুনের ফুলঙ্গি দে আস্তে আস্তে চললে এই ফুলঙ্গি দেয় না এই রকম রুশে চলনেওয়ালা গুড়ার শপথ আল্লাহ হইতে আস দেখবা কোনো টাকর উপরে গাড়ি রড তৈলে লাম্বা রাস্তা পায়ে ফড়ে তে গাড়ি যাইতে সময় রাফিসও লাগে দুদিন রাইত বেলায় দেখো আগুনের লক্ষ্যা উঠে রাফিস সময় লাগে আর রিবাই গাড়িয়ে দৌড়ার না নি লোহার থাকি পাথরও লাগে আগুন উঠে অলা গুড়ার লোহার জুতা ভিন্ন থাকলে যদি পাথরের দিকে দৌড় দেয় আগুনের ফুড়ুঙ্গি দেয়াল বেলার লুট রাজকারী গোড়ার শপথ সকাল বেলায় আগের জমানায় যুদ্ধ হইলে যুদ্ধটা সারা দিন করার পরে রাত্রের বেলায় আর যুদ্ধ করা হয় না স্থগিত রাখা হয় পরের দিন সকাল থেকে শুরু হবে আমার যুদ্ধ এই সকাল বেলায় সারা রাত গোড়ায় খাইয়া একটু শান্তি হয় এই সময় সকাল বেলায় উঠিয়া যে সময় জোশ বাড়ে এই সময় এমন যুদ্ধ শুরু করে এমন দৌড় শুরু করে কিবা তো সকাল বেলায় যদি কোনো ডাকাতির দলে যদি ডাকাতি করে গোড়া দিয়া আর ডাকাতি করিয়া যান বাসাই তো চায় রাত খুয়াই গেলে বর্ষ হয়ে গেলে মানুষের দড়ি লিব এলাগি গোড়ারে এমন বেত্রাঘাত করে গোড়ায় এমন প্রাণপণে দৌড়ায় সেই গোড়ার সহ ফাজার নবীহীন কান গোড়ায় দৌড়ানির সময় ফলতে আছেন তাদের পাও থেকে যে ঠাপ দিয়া বাড়ি দেয় দুলি খোনা উড়ে সকাল বেলায় তো দুল উড়ে খম না বেশ উড়ে সকাল বেলায় দুল উড়ে খম যে গুড়া দৌড়াইলে দুল উড়ে এগু রেসর গুড়া যদিন তাকে তাইলে দোলা গুলা উৎকৃষ্ট হয় উপর দিকে যায় আন্দাই রই যায় গোড়া দেখা যায় না আগে দি যাইতে আছে দুলির কারণে এই গোড়ার শপথ অর্থাৎ মোটামুটি দৌড়াল গোড়ার শপথ পাওয়া যতন বিহি শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়া গোড়ার শপথ শত্রুর দলের ভিতরে গিয়া যে গোড়া ঢুকে যায় বলো হৃদয় বিদারক কথা গুড়া শত্রুর দলে কিরকম ঢুকে নয় মহরমর তারিখে সারা কারবাল্লার মাঠক নবী পরিবার সারা শহীদ হয়ে গেছেন যুবক ছেলে হযরত কাসিম রহমতুল্লাহ আলাইহি আছেন জীবিত অবস্থায় হাসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন ও সাসা আজকে আমি যুদ্ধতে যাই আপনারে রাখিয়া আমি আগে যাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা মাটি যায় একটুক দম লোক পরিবারের মহিলারা কইলা ছোট একটা বাচ্চা আছে যে বাচ্চা পানির কারণে খালতে আছে দুধ নাই দুধ শুকায়া গেছে কোনো মানুষে পানি পায় না কোনো পানির কোনো ব্যবস্থা নাই খাইবারও ব্যবস্থা নাই ওই বাচ্চাটার নিয়া কিছু পানি খাওয়াই আনো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা আসকরালি রে হাতে লইয়া যুদ্ধর ময়দান শত্রু দলরে জানাইয়া দেন এই ছোট বাচ্চারে এক বিন্দু পানি দিয়া রক্ষা তার জানটা রক্ষা করো অপর দিকটাকে বাচ্চাটা দেখাও একটু হাত উপর দিকে তুলিয়া বাচ্চা দেখাইতে না দেখাইতে তীর মারছে বুকে দিয়া তীর ঢুকছে পিঠ দিয়া কি আমুক বাইর হইছে
বাচ্চা শেষ, খান্দন বন্ধ হইয়া গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চারে নিয়া, ছোট বাচ্চা শিশু আসকররে নিয়া তাবুর দিকে রওনা দিছেন। তাবুর মহিলারা আশায় কলকলিত, তারা বলছে যে হয়তো এই বাচ্চারে ফানি খাওয়াইয়া আনছেন, এর লাগিয়া হয়তো খান্দন বন্ধ হইয়া গেছে। ছোট বাচ্চারে নিয়া উপস্থিত করিয়া কইল, উনিও তোমার শিশু জীবনের মতো, ফানি খাওয়া তার শেষ হয়ে গেছে। এই দিন হযরত কাসিম রহমতুল্লাহ আলাইহি, চাচা আমি যুদ্ধতে যাব, শত্রুর দলে ঘোড়া নিয়ে যাব। হযরত কাসিম ঘোড়ার উপরে উঠছেন সওয়ার হইয়া। ওই সময় কাসিম চাচারে ডাক দিয়া কইল, চাচা আমার আব্বা বিষপান করে মৃত্যুর সময় আমার একটা কাগজ লিখিয়া দিয়া গেছিল, একটা চিঠি। কইলা চিঠিটা তুমি খুলিও না, যেদিন তুমি মুসিবতের সময় ফলবায় সেই দিন চিঠি খুলিয়া দেখবা। ও চাচা আজকে তো আমি যুদ্ধতে যাইতে আছি, শত্রুর সামনে দিয়া আর ফিরিয়া আসব না, আমার সেই পত্রখানা ফলিয়া দেখো। পত্র ফলিয়া দেখা যায়, ও বাবা কাসিম তোমার সাথে যেন সখিনার বিয়া হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো সিটি ফলিয়া কইলা, কাসিম তুমি লামো, লামাইলা। আর এদিকে সখিনারে ডাকিয়া আনলা, তান মেয়ে সখিনা। আর ইয়া কইলা আগ ফলাইয়া দিলা, কাসিম রহমতুল্লাহ আলাইহি সখিনারে কইলা, ও সখিনা হয়তো তোমার সাথে শেষ দেখা, আর হাসরের দিন তোমার সাথে দেখা হবে, আমি এখন যুদ্ধতে যাই। সখিনায় সাইয়া বইসইন। হযরত কাসিম গোড়ার উপরে উঠতে না উঠতে গোড়ায় ধোল দিয়া শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, ফাওয়াসাতান বিহি জামা, শত্রুর দলের অভ্যন্তরে ঢুকনেওয়ালা গোড়ার সহ। এদিকে যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, বহুত মানুষ শেষ করছেন হযরত কাসিম। শত্রু দলে হাজার হাজার শত্রু সৈন্যরা ফারা যাইত না, সবে একসাথে তীর নিক্ষেপ করো, সবাই তীর চলতে আরম্ভ করলো। কাসিমের শরীরে জর্জরিত হইল তীরের খানায়। এদিকে গোড়ার উপরে এমন তীর ছুটছে, এমন তীর মারছে, এমন তীর গোড়ার শরীরে আর জায়গা নাই, সমস্ত শরীর তীরে পড়িয়া গেছে। তারপরেও তার মালিক রে ফির তাকি ফালায় না, তার ফলেও তার সোয়ার রে ফির তাকি ফালায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে কইন, ওয়াইন্না নিশ্চয় মানুষ জাতি তার প্রভুর অকৃতজ্ঞ, তার প্রভুর শুক্রিয়া সে আদায় করে না। কিন্তু জানোয়ার হইয়া গুড়া হইয়া তার মালিকের কথা সে শুনে মালিকে যুদ্ধর দিকে লইয়া যাইতে, শত্রুর দলের ভিতরে তার ঢর বয় সব কিছু ছাড়িয়া তার জান ধরিয়া তার মালিকরে লইয়া যুদ্ধর ময়দান, আপনার যুদ্ধর ময়দান তীরের আঘাত অকল সহ্য করিয়াও প্রবেশ করিয়া মালিকরে বাঁচাইতে চায়। মালিকর কথা শুনি মালিকে যেদিকে নেই সেদিকেই যায়, তোড়াই সারা দিতে মালিকর কথা শুনিয়া সে দৌড়াদৌড়ি করে, প্রাণপণে মালিকরে বাঁচাইবার চেষ্টা করে, যুদ্ধতে জয় হইবার চেষ্টা করে। কিন্তু গুড়া হইয়া সে তার মালিকরে, মালিকর অকৃতজ্ঞ নয় মালিকের কথা শুনে, কিন্তু মানুষ হইয়া ও আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ হইয়াও তার মালিকের অকৃতজ্ঞ, মানুষ হইয়াও সেই মানুষ আশরাফুল মখলুকাত, এত শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তার মালিকের হুকুম মানিয়া চলে না।
দশে মুহররম, মুহররমের দশ তারিখ হজরতে নয় মুহররম হজরতে কাসিম রহমতুল্লাহ আলাইহি যে সময় গুড়ায় বুঝলো যে আর জান বাঁচানি সম্ভব নয়, মালিক নিস্তেজ হইয়া গেছে, উপরে কাসিমের হয়তো জান বাহির হইয়া গেছে, লড়াছড়া নাই, তবুও মালিক রে মাটি ফালায় না, মালিক রে লইয়া দৌড়াইয়া তাবুর সামনে আসিয়া উপস্থিত হ। ওখানো আয়া গুড়া বেহুশ হইয়া ফলে, উপর থেকে কাসিম রহমতুল্লাহ আলাইহি ফলে, সকিনা বাহির হইয়া মাথায় ধরবার আগেই দেখা যায় হযরতে কাসিমের প্রাণবায়ু শেষ হইয়া গেল। এদিন শেষ, পরের দিন দশ মুহররম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই গুড়ার উপরে সওয়ার হইয়া কারবাল্লার মাঠের ভিতরে শত্রু দলের সামনে উপস্থিত, এদিক থেকে দূর থেকে তীর মারতে আছে, আর বয়ে বয়ে হযরত ইমাম হোসেনকে দেখিয়া দৌড়াইতে আছে ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়া নিয়া কারবাল্লার মাঠে দৌড়াইতে আছে, শত্রু হল দেখিয়া বয়ে পাইতে আছে, দূর তাকে তীর মারতে আছে, হঠাৎ করে বেহুশ হইয়া পানি না খাওয়ার কারণে মাটিতে পড়ছে, কিন্তু গুড়া খালি পিষ্টে দৌড়াইয়া আসে, সারা গুড়া তারা শত্রুরা ধরতে পারে না, তার শরীরে তীরের আঘাত নিয়ে আসে, আবার তার তাবুর কাছে ফিরিয়ে আসে, আর হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা নূরে ওখানে শহীদ করা হল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে জানাইয়া দেন, ফাওয়াসাত নবিহি জামা, এমন গুড়ার শপথ নিলাম যে গুড়া শত্রুর দলের অভ্যন্তরে ঢুকে পড়ে, সেই গুড়ার শপথ, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ জাতি, ইনসান জাতি লগিয়া মানুষ জাতি তার মালিকের অকৃতজ্ঞ, মালিকের কথা শোনে না। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এই বিষয় সম্পর্কে সে তার সবকিছু জানা আছে, তার মালিক একজন আছে, এটা সে জানে, এটা সে মানে, এটা সে সব কিছু তার একই আছে, তার মনে মনে আছে, কিন্তু হুকুম মানিয়া চলে না। অন্য অন্য ধর্মের মানুষেও মানে, তার মালিক একজন আছে, তারা ঈশ্বর বলে, আমরা আল্লাহ হই, তারা ঈশ্বর হয়। অন্য ধর্মের মানুষ এহুদিয়াও আল্লাহরে স্বীকার করে, নাসারাও স্বীকার করে, হিন্দুরাও স্বীকার করে, মুসলমানেরাও আল্লাহরে স্বীকার করে, দুনিয়ার মধ্যে অল্প কিছু মানুষ আছেন আল্লাহ স্বীকার করে না, আর সব মানুষই তো আল্লাহ স্বীকার করে কিন্তু আল্লাহর কাম করে না, শিরিক কাম করে, মানুষেও শিরিক করে। নামাজের মধ্যে যে সময় মানুষ খাড়া হয়, এই সময় হইয়া থাকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যত কিছু তারিফ আছে প্রশংসা আছে সমস্ত একমাত্রই রব্বুল আলামিনের, সমস্ত তারিফের মালিক প্রশংসার মালিক হে আল্লাহ, না রেও স্থান বেদে হইতে পারে, এর বাদে একটা আয়াতে সূরা ফাতিহাতে আছে, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ফলন
নিন্দা করলেন না ইমাম সাহেব, কিতা কোসেন ইমাম সাহেব ফলোইন, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সুন্দর করে খান লাগাইয়া শুনে এই ইখলাল নামাজ পড়তেও এই সুরার এই আয়াতটা পড়ে হয়। এর অর্থ আল্লাহ আমি একমাত্রই তোমার ইবাদত করি আর তোমারই কাছে আমি সাহায্য চাই। কার কাছে কার ইবাদত করে মানুষে? আল্লাহর। কার ইবাদত করে? আল্লাহ। সাহায্য চাই কার? দেখবায় বা দেনু টেকবায় বাদে টেকবায় কই মুজে এমনি দেখবায় কার সাহায্য চাও? বাদে টেকাত পড়বায় আল্লাহ বাদেও সাহায্য চাই আমরা মুসলমান হলে। হ্যাঁ, ইন্দুরা তো চাই, কৃষ্ণর চাই, রামর চাই বা অন্য অন্য দেবদেবীর সাহায্য চাই। এ লাগি তো তারা হিন্দু, আল্লাহ তো একজনের বাদেও তারা অন্য অন্য কিছু কিছু চায়। তারারে দিকে আল্লাহ কজন কইব? আল্লাহ একজন। হেরা হই লাগিয়া উপাস্যর মালিক, হেরা হই লাগিয়া হেরার মাধ্যম হিসাবে হেরারে দরিয়া নেওয়া যায়। বুঝাইছেন? তারা আল্লাহ কয়জন বলে আল্লাহ তো ঈশ্বর একজন, এরে মাধ্যম হিসাবে কৃষ্ণরে বানাইছি। কৃষ্ণ একজন বালা পণ্ডিত মানুষ আসলে, রাম একজন বালা মানুষ আসলে, এ লাগে তানে আমরা স্মরণ করি। কিন্তু আমরাও যদি আল্লাহ বাদে আর কেউরে মাধ্যম বানাইলাই, আমরাও যদি আল্লাহ বাদে আর কেউরে মাধ্যম বানাইলাই, তারা থাকি তো আর আমরা করে দি নাই। তাই এখন কোন মুসলমান হলে আল্লাহ বাদেও কিছু কিছু মাধ্যম লাগাইলাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি একমাত্র তো তোমারই ইবাদত করি আর আর তোমার কাছে আমি সাহায্য চাই, আর কেউরর কাছে আমি সাহায্য চাই না। আর আগেই আমি কইছিলাম আল্লাহ বাদে সমস্ত দুনিয়ার যা আছে সমস্ত মখলুক, আর মখলুক কোনো কিছু করতে পারবে না একমাত্রই আল্লাহ ছাড়া। মখলুক কোনো কিছু করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া, কিন্তু আল্লাহ সব কিছু করতে পারবে মখলুক ছাড়া, এটার নাম হইল গিয়া তোমার ঈমান, এটার নামই শক্ত ঈমান। নেন নেন, আর যদিন কেউ না আল্লাহর বাদে আর কেউ সাহায্য করতে পারে, হ্যাঁ অমুকে সাহায্য করতে পারে, অমুকে সাহায্য করতে পারে, হইব নি কোয়াটা, এটা ঠিক নেই, দুস্থ হল বুজুর্গ। এক বড় এক সাবে ওয়াজ কররা হিন্দুস্তানি যাব, তো হইত্রা এক গাং ফারুয়া যাইত্রা, আর যাইতে সময় তার লগে সাথী সঙ্গী হল, সারারে কইরা তোমরা আমার নাম রফিও, তো ফারুই দিল, তো তারা তার নাম দফিলে ইয়াস অমুক ইয়া হমুক ইয়া সাজলি ইয়া সাজলি। এখন ফারুইয়া যাইত্রা একজনে কইল রে ইটা তো খোয়া ঠিক না, এতে আনা আল্লাহর নাম লই হে কইয়া আল্লাহ ইয়া, এখন ভে বলে মুরে দি যা, এখন ফিরে দর্শন ধরে তুই মুরে দি যাস কেনে বলিতে, আমি তো আল্লাহর নাম লোয়াত লাগছিলাম মুরে দি যাই, আর তোমার নাম তো ইয়া বলে দূর, আল্লাহ তো আমার ভিতরেও আছে, নাই নাই তুই আমার নাম লইলে না সেখানে। হ্যাঁ, আর এখানে নমাজও খেলা হয়ে করে ইয়াখানে বুধু তার অর্থ যদি মুসলমানে বুঝত তাহলে আল্লাহর লগে আর কেউরে শরীক করল না, আমি তোমার কাছে তোমারই ইবাদত করি আল্লাহ, আর তোমার কাছে আমি সাহায্য চাই। আবালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবর, তারা সামনে কবর আছে
এটাও জানে, কবরস্থানও যায় মানুষ না যায় না, রাগে খায়াত রয়েছে। এটা আমার আগের কথা আছে, মানুষের ধন সম্পদের লাগে মত্ত, মহব্বত ধন সম্পদের মহব্বতে মানুষ মত্ত, পাগল পানা। বাদশার মালে মস্ত মা গরিব হালে মস্ত আশিকা দিদার মস্ত পীরে মস্ত মীর মস্ত জুমলে গি বাজারে মস্ত পীরে মস্ত মীর মস্ত জুমলে গি বাজারে মস্ত মা গরিব হালে মস্ত পাদশাহে মালে মস্ত। সারা দুনিয়ার মানুষ পাগল, ধনের লাগি মত্ত, ধনের লাগি মত্ত, সম্পদের লাগি পাগল, সম্পদের লাগি পাগল, সম্পদ জরুরত জরুরত হিসাবে সম্পদ অর্জন করো, বেশ মালের মালিক হও, কিন্তু হালাল পন্থে তুমি অর্জন করো, এটারে তুমি হারাম পন্থে অর্জন করিও না, এটা আল্লাহর রাস্তা তুমি খরচ করো, আল্লাহর দিকে মালগুলা খরচ করো, যে সম্পদ তোমারে আল্লাহ দিছে সে সম্পদগুলা তুমি আল্লাহর দিকে খরচ করো, তার 40 বাটর 1 বাট তুমি যাকাত দে, তোমার মালর স্তরে স্তরে যাকাতের হিসাব হিসাবে তুমি যাকাত দাও, এগুলার মালিক হইলো গরিব মিসকিনরা, তুমি আল্লাহর রাস্তাত খরচ করো। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ। তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তোমার মাল থাকি, তোমার সম্পদ থাকি, তোমার ধন থাকি, এই দিন আসার আগে তুমি খবরের ডাক আসার আগে তোমার বন্ধুত্ব ছিন্ন হওয়ার আগে খবর যাওয়ার আগে তুমি তোমার মাল তাকে খরচ করো, খবর দেওয়ার পরে তোমার মাল তাকে আর খরচ করলেও তোমার খাম দিব না, তুমি আর হরতাই না ভার ভাই, তোমার সম্পদ অট্টালিকা আছে, বহুত কষ্ট করে বানাইছো, হুব্বিল খাইর খায়ের মানার দন ইকানো বালাও হইন ধন, এই জায়গার মধ্যে সম্পদের কথা ধনের কথাই মহব্বত হুব্বুন মহব্বত কিয়া, তোমার বড় সম্পদের মহব্বতে তুমি মত্ত হয়ে গেছো, পাগল হয়ে গেছো, যে সম্পদ তোমারে খাস দিবে না, তোমার ঘরে তোমারে খাস দিবে না, তোমার বাড়িয়ে তোমারে খাস দিবে না, তোমার ঘরে তোমারে খাস দিবে না, তোমার যত মাল আছে মালে তোমারে খাস দিবে না, যদি তুমি সেই মাল সিধা পথে বালা রাস্তার যদি খরচ করতে না পারো, এই মাল তো অর্জন করাইলো শয়তানে কুমন্ত্রণা দিয়া দিয়া, হ্যাঁ শয়তানে ওলা মন্ত্র দিল হেমনে মন্ত্র দিল, বা মাল তুমি অর্জন করছো মহব্বত করিয়া, এইটা এ বাদ খামে লাগাইবা লাগে, হ্যাঁ এ বাদ খামে লাগাইবার দুষ্ট হল বুজুর্গ হল, ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদী, মানুষ সম্পদ অর্জনের লাগি মত্ত পাগল, أفلا يعلم إذا بعثر ما في القبور، قبور منا قبور تكيره ما قبور أي شيء قبور خلور جوان إذا شمبر كتار جناس
সে কি জানে না, সে কি জানে না, ওটা তার জানা আছে কবরিস্তান। প্রায় মানুষ রে খান্দ লইয়া লইয়া যায় কবরিস্তানও যায়, কবরস্থানও গিয়া খবর দেয় মানুষে লাগে কইছেন কিতাবর মাঝে কোন কোন জায়গায় লেখছেন যে তুমি জানি জনজা দেখলে জনজার লগে লগে যাইও, জনজার খর হইয়া যাইও, মরার খর হইয়া যাইও, আগে যাওয়া বেশ অসুবিধা নাই, তবে ভালো হইলো করে দিয়া যাওয়া। এখানে নিয়া তুমি তাই খবরও নিয়া মরারে লামাইও এবং মাটি দিও, কবরিস্তান গেলে তোমার মরার কথা স্মরণ আইব। কবরিস্তান যদি বারবার যাও কবর জিয়ারত করিও, কবর জিয়ারত যদি যাওতে তোমার মরার কথা স্মরণ আইব। আমিও তো আমার ভাই গেছেন গিয়া, আমার বড় ভাই গেছেন, আমার ছোট ভাই গেছেন, আমার পরিবারের পরিজন পায় দেখা যায় আগে যারা ছিল সব চলে গেছে, আমিও এখানেও যাইতাম। এটা তোমার যদি স্মরণ হয় তইলে তোমার দিলের ডর আইব। এর লাগিয়া ফেকার কিতাবর মাঝে লেখন যদি কোনো মানুষে মরার কথা দৈনিক ২০ বার স্মরণ করে একিন বিশ্বাসে, তাইলে সে তারে শহীদ হলোর দরজার মোতাবেক তারে দরজা দেওয়া হবে ২০ বার। কোন মানুষে যদি রোজানা ২০ বার যদি মৌতর কথা স্মরণ করে, এটা তো স্মরণ সবরও আছে, মরি দিব বাঁচতাম না আর কদিন বাঁচব, এটা সারার স্মরণ আছে না নাই, এর বাদেও চুরি করা যায় নাই নি, এর বাদেও খরর মাল খাওয়া যায়, খবর সম্পর্কে জানা যায়, খবর দেখে কবর জনজাত গেছে মাটি দিবার সময় সিফা সিফি হইতে আছে, এই সময় ধাক্কা ধাক্কির মাঝখানে আর একজনের ফ্রেন্ড থাকি সে মোবাইল খোয়া লইয়া যায় না যায় না, জনজাত গেছে ঠেলা ঠেলির মাঝখানে টেকা ফকেট থাকি আত হারাইয়া লইয়া যায়, ইন কোন হিন্দু আইসিল নি কোন গু, খ্রিস্টান কোন গু জনজাত আইসে নি হওকা না, এহুদি কোন জনজাত সরি কইছে নি, এরা খারা, এরাই তো মুসলমান, সেও মুসলমানই দাবি করে, সেই মুসলমানই দাবি করে, আর জনজাত গিয়ালে পরে দেখা যায় বেটার জেব থাকি পকেট থাকি ১০,০০০ নাই, নিচে কি এও মুসলমান। এলা গিয়া আপনার এলাকার এক কবি লেখছেন বিপক্ষে বিদ্রোহ বুহ, কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্য, এই ছয় জনের কুমতি হয় গার্ডিয়ান, এই সব বিদ্রোহী দলে তাকে দেহের অমঙ্গলে কুমতির কলা কৌশলে রাজ্য চায় করতে শশান। ওটা কইছিল বেটারে গুলি করে মারছে বুঝাইছিল, শুনছিনি গুলি করিয়া মারছ, মাতুরা দেখ মানুষের নাম আছে কমরউদ্দিন নাম শুনছিনি তারে গুলি করে মারছ হয়েছে, ওটা কইছিল বলেতে লোভ মোহ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই ছয় জনের কুমতি হয় গার্ডিয়া, বাংলা ভাষা এটা বাংলা ভাষা, এই সব বিদ্রোহী দলে তাকে রাজ্যের অমঙ্গলে কুটবুদ্ধির কলা কৌশলে রাজ্য চায় করতে শশান। খাম অর্থ মানুষের ইচ্ছা পূরণ করা, এই ছয়টা রিপু মানুষের সাথে আছে, ছয়টা রিপু আছে, এই ছয় রিপু যদি মানুষে আয়ত্তে আনতে না পারে, ছয় রিপুর যদি বিপক্ষে না চলতে পারে তে মানুষ বেশ তো যাওয়ার সম্ভব নয়, মানুষের দেহের মধ্যে ছয়টা রিপু আছে, দুশ্মন ছয়টা রিপু মানা, আর এতর মাঝে একটা হইল গার্ডিয়ান কুমতি,
তার নাম হলো শয়তান, হইল এই শয়তানের গার্ডিয়ান। সে বুদ্ধি দেয়, সে বুদ্ধি দেয়, ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদী। মালো লাগে মত্ত করে, চুরি করায়, ডাকাতি করায়, হাইজেক করায়, নাই নাই সেইটা দে গার্জিয়ান দে, তার নাম শয়তান, তার খাও রইল এটা। এটা তোমারে পয়লাই কাম, তোমার মনের ইচ্ছা যেটা আছে সেটা যদি তুমি পূরণ করিলাও, বা কোনো মহিলারে ডাকিয়া দৌড়াইয়া লইয়া যাও, বাগাইয়া লইয়া যাও, কামর তো ইচ্ছা। ক্রোধ এটা সবই জানে, ক্রোধ তো গুসা। গুসা যদিন তুমি দামাইয়া না চলতে পারো, তাইলে ব্যস্ত যাওয়া সম্ভব নয়, ব্যস্ত যাওয়া সম্ভব নয়। এই শয়তানে তোমার বুদ্ধি দিয়া তোমার গুসারে নিয়া মগজর উপরে নিয়া তুলব, হ্যাঁ সারা এই সময় তোমারে দিয়া খুন করাইব, তোমারে দিয়া আর একজনের হত্যা করাইব, এটা তার খাওয়া। কিন্তু তোমার তো দেহে তো তোমার গুসা নেই নি লোভ। যদি মানুষ এই আয়ত্তের ভিতরে না আনতে পারে, তে মানুষ মানুষ বলা যায় না। লোভ যদি মানুষে তার আয়ত্তের ভিতরে আনত না পারে, এখানো টেকা পাইছে গোরের ভিতরে মরা মানুষ, ওই সময় 50,000 টাকা আপনার প্যান্টের বেল্টর ভিতরে রাখা, দস্তা দস্তির মাঝে মানুষ হাত দিয়া ধরাধরির মাঝখানো, ওই সময় গোরের ভিতরে টাকা 50,000 পড়ছে, 100 টাকা 1,000 টাকা 50টা নোট। কিন্তু ওই টাকাটাও আর মালিকে ফিরিয়া পাইছে না, বেশা গেলে সাইড দিনে জাগা মতো খরচ না করতে পারে, সম্পদ রে যদিন জাগা মতো খরচ না করতে পারে, ওই আজান তো ডাইন বউ ছুড়ি দিব, বেশ সময় নাই, নাই নাই আমারে তো আজানোর আগ পর্যন্ত দেওয়া, আর অন্য অন্য জায়গার যে সময় আজান হইব ওখানে আজান দিতেই হইব, নাই নাই এই সময় ওয়াজ আর চলতো না, এ দুস্থল বুজুর্গ। ওইখানে সামনে দি বহুত কিছু রয়েছে, এই সুরা কোরআন শরীফ হইল সাগরের মত, আমরা তো ওইটা পাই না, জানি না। সাগর থেকে গেলেন দুনিয়ার মানুষই যদি পানি শিছে, সাগরের পানি এক বিন্দুও কমবে না। ওলা কোরআন শরীফ থেকে যদি দুনিয়ার মানুষে খালি তফসির করে, তাইলে কোরআন শরীফ থেকে কমানি সম্ভব নয়, তফসির শেষ করা যেত যাইব না। সুরে লোকমানে আল্লাহ জানাইয়া দিলাইছে, আল্লাহ সুরে লোকমানের মাঝে কইছই যে যদি দুনিয়ার মধ্যে যত সাগর হল আছে, সমস্ত সাগরের পানি যদি খালি বানানি হয়, আর যত গাছপালা আছে সমস্ত গাছপালা দিয়া যদি কলম বানানি হয়, আর কেউ লেখা আরম্ভ করো, তাইলে আল্লাহ যে শব্দ আছে সেই আল্লাহ শব্দ লেখার তারিফ শেষ হইত নাই, সাগর খালি শেষ হইয়া যাইব। আর দুনিয়ার যত গাছপালা আছে, গাছপালার যত কলম আছে, খাইয়া শেষ হয়ে যাইব, তবু খালি আল্লাহ নামটার তফসির শেষ হইত না। সুবহানাল্লাহ। আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সামাতু আবহরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ জানাইয়া দিয়েছেন সুরে লোকমানের আয়াত,
যে আমার নাম যে আল্লাহ নাম, সেই আল্লাহর নাম যদি খেও খালি ওটার প্রশংসা লেখা শুরু করে হিতাত হইয়া, তাইলে সারা দুনিয়ার পানির খালি শেষ হইয়া যাইব, খালর পানি শেষ হইব, ফুরকির পানি শেষ হইব, আপনার সব জায়গার পানি শেষ হয়ে যাব গিয়া। আর দুনিয়ার যত গাছপালা আছে গাছপালা খাইয়া কলম শেষ হয়ে যাব গিয়া, কলম গোসা খাইলে কমে না, বুঝো কাজ বাঁশ দিয়ে কলমে বানাইলে খাইয়া শেষ করার ক্ষমতা আছে নাকি? খৈরিতা বাঁশ গাছ যা কিছু আছে আকলামিন আকলামুন সাজারাতু আকলামুন, যত সাজার গাছপালা আছে সমস্ত দিয়া যদি কলম বানানি হয়, যত সাগর হল আছে সারা সাগরের পানি যদি খালি বানানি হয়, আর লেখা শুরু করে কোনো পণ্ডিতে তে কলম খাইয়া শেষ হইয়া যাইব, সারা দুনিয়ার গাছ শেষ হইব, আর পানিও শেষ হয়ে যাব, খালি শেষ হয়ে যাব, কিন্তু নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর নামের তারিফ শেষ হইতো না। এত বড় আল্লাহ মানুষই আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবর সম্পর্কে মানুষের জানা আছে খবর দাইবে, মানুষের জানা আমি খবর সুদূর, তার দিলের মধ্যে ওইটা সব কিছু জানা আছে, দিলে জানে না খবর সম্পর্কে কি সে জানে না খবরে কি ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রব্বুল আলামিনে সব থেকে বড় খবর জানে বলা আল্লাহ রব্বুল আলামিন, সব কিছু একদিন না একদিন গিয়া সামনে হওয়া যাবে। এই দুস্থ ফল বুজুর কল মানুষ তো নাই, কিচ্ছু কইবারও নাই, আর আমারেও জমাইবার লাগে কইছ না, আমার ইতা মাত শুনলে কেউ জমত আইতো নাই না, ওয়াই যখন রয়েছ ইনশাল্লাহ আপনারা ওয়াই দিনে কেরাম হল আইবা আইচনে গুরু তেন তেন বয়ান করবা, আমার এক হয়েছিল সাধারণ উপরে উপরে এক সুরা কিছু হয়েছে, আল্লাহ রব্বুল আলমিনে এই সুরা সম্পর্কে জানাইয়া দিছিল, মানুষ ধ্বংস হইব, মানুষ আল্লাহরে চিন্তা নাই, আল্লাহর গুণগান করতো নাই, আল্লাহর মহব্বতে থাকতো নাই, হে সাধারণ কুকুর হইয়া সাধারণ ঘোড়া হইয়া তার প্রভুর ইত্তেবা করে, প্রভুরে মানিয়া চলে, প্রভুর ইশারা ইঙ্গিত মানিয়া চলে, কিন্তু মানুষ এত ভয়ঙ্কর, মানুষ সে আল্লাহর হুকুম মানে না, মানুষে হইয়া সে তার প্রভুর, সে তার মালিকের অকৃতজ্ঞ, সে মালিকের খাম করে না, সেই সোনার সারাটার গুড়ি লই এটা যে মানুষে তার ধন আছে সম্পদ আছে জান আছে মাল আছে ফুয়া আছে ফুড়ি আছে সব কিছু আছে, তারপরেও শুকরিয়া আদায় করে না মানুষে, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানিয়া চলে না, কেউ কইছিনি তা কাফিরর কথা কইছে। আসলে এই জগতে এই বর্তমান অবস্থায় তারা তো তারাই আছে, অন্য অন্য দল অন্য অন্য জাতীয় হল আছে, কিন্তু মুসলমান যারা আছে এরার মধ্যে মুসলমানিত্ব নাই, এরার মধ্যে মুসলমানিত্ব কম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।